বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমার আজকের ব্লগটি হচ্ছে সোয়ারী উদ্যান বীচ। জায়গাটা এতটাই সুন্দর, যারা গিয়েছেন তারা তো সবাই জানেন, আর যারা জাননি আমার আজকের ব্লগটি দেখলে কিছু হলো অনুভব করতে পারবেন। সাগর পাহাড় সব মিলিয়ে এতটাই সুন্দর, মন ভালো হয়ে যাওয়ার মতো একটি জায়গা। আর এখানে এত পরিমাণ মাছ, মাশাআল্লাহ, মাছগুলি ধরার চেষ্টা করছি। এই যে সাদা হয়ে আছে পানিটা, পুরোটাই কিন্তু মাছের কারণে। এত এত মাছের জাগ ছিল একসাথে অনেকগুলি, হয়তো খেয়াল করলে আপনারা বুঝতে পারছেন। আর এখানে আমরা গিয়ে বোর্ডে উঠেছি, স্পিড বোটে ওঠার জন্য। এখানে বিশিয়াল করে লেগেছে, প্রতি বোটের জন্য বিশিয়াল। বিভিন্ন ফ্যামিলি কিন্তু উঠছে, ঘুরে আসছে, সব মিলিয়ে দেখে খুবই ভালো লাগছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওতে লাইক দিয়ে, কমেন্ট করে এবং সবার সাথে শেয়ার করে দিবেন। আবহাওয়াটা এত এত ঠান্ডা ছিল, খুবই ভালো লেগেছে। তো এই তো নসর ভাইয়া এবং রুবেল ভাইয়া, তো এখন নৌকাতে মানে বোটে উঠে যাচ্ছে। আর একটা জিনিস চোখে পড়লো, এক ভদ্রলোক উনি বোটের মধ্যে বসে নামাজ পড়ছে। এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এত কোলাহল মানুষের মাঝেও উনি নামাজ পড়তে ভুলেনি, নামাজটা কিন্তু উনি কাজা করেনি। এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আশা করছি সব মিলিয়ে আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আর অগ্রিম আমার আরেকটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।